সালামু আলাইকুম আমরা রিসেন্ট কিছু সাধারণ জ্ঞান একটু জেনে নেব কারেন্ট অ্যাফেয়ার্সের আলোকে এই সাধারণ জ্ঞানগুলো প্রস্তুতকৃত কিছু আছে যেগুলো সাম্প্রতিক বিষয়কে ফোকাস করবে চীনের বাহিরে প্রথম কোন দেশে করোনা ভাইরাস আক্রমণ করেছে ফিলিপাইন চীনের বাহিরে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ দক্ষিণ কোরিয়া কিন্তু প্রথম আক্রান্ত দেশ ফিলিপাইন ব্রেক্সিট কার্যকর হয় একত্রিশ জানুয়ারি ব্রেকজিট কার্যকর হয় একত্রিশ জানুয়ারি দু হাজার বিশ মুজিবর্ষের গণনা শুরু হয় দশ জানুয়ারি থেকে মুজিব গণনা শুরু হয় দশ জানুয়ারি দু থেকে মুজিব বর্ষের ডিজাইনার হচ্ছেন সুপোসাচী হাজরা মুজিব বর্ষের ডিজাইনার সুপোসাচী হাজরা ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় বারোই মার্চ দু এর দৈর্ঘ্য হবে পঞ্চান্ন কিলোমিটার ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় বারোই মার্চ দু যার দৈর্ঘ্য পঞ্চান্ন কিলোমিটার হবে কোন দেশ কমনওয়েলথ থেকে বের হয়ে সম্প্রতি আবার কমনওয়েলথে যোগ দিয়েছে মালদ্বীপ চুয়ান্নতম দেশ হিসেবে কমনওয়েলথে যোগ দিয়েছে এটি কমনওয়েলথ থেকে বের হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনত্রিশ ফেব্রুয়ারি দু কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনত্রিশ ফেব্রুয়ারি দু কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ ব্যক্তিগত সর্বোচ্চ রান লিটন কুমার দাসের একশো ছিয়াত্তর রান একশো বলে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তারিখ হচ্ছে ছয় মার্চ দু হাজার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ করোনাকে মহামারী বা প্যান্ডেমিক ডিক্লেয়ার করে এগারোই মার্চ দু হাজার বিশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী ঘোষণা করে এগারোই মার্চ দু হাজার বিশে আই এর পূর্ণরূপ কি এবং এর মহাপরিচালক এটি খুবই গুরুত্বপূর্ণ রিসেন্ট হট টপিক বলা যায় আইইডিসিআর এর পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ আইইডিসিআর পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ এর মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা বাংলাদেশ কততম দেশ হিসাবে কোভিড নাইন্টিন শনাক্ত করে এবং কত তারিখে বাংলাদেশ একশো সাততম দেশ হিসাবে কোভিড নাইন্টিন শনাক্ত করে এবং তা হয় আটই মার্চ দু হাজার বিশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুজিব বর্ষ উপলক্ষে কোন বিশ্ববিদ্যালয় ডক্টর অফ লজ উপাধি দেবে এবং কত তারিখে তা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে এবং পাঁচই সেপ্টেম্বর দু হাজার বিশে ডক্টর অব লজ বাধে দিবে পাঁচই সেপ্টেম্বর দু আইসোলেশন ইউনিট কি সংক্রামক রোগীদের জন্য পৃথক ব্যবস্থাকে আইসোলেশন ইউনিট বলে সংক্রামক রোগীদের জন্য পৃথক ব্যবস্থাকে আইসোলেশন ইউনিট বলে করোনা ল্যাটিন শব্দ এর অর্থ হচ্ছে মুকুট করোনা ল্যাটিন ভাষার শব্দ এর অর্থ হচ্ছে মুকুট কোন দেশ আইসিসি উইমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার বিশের চ্যাম্পিয়ন আইসিসি উইমেন্স টিম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার বিশের চ্যাম্পিয়ন হচ্ছে অস্ট্রেলিয়া রানার্স হচ্ছে ভারত বর্তমানে দেশের স্থলবন্দর চব্বিশটি সর্বশেষ স্থলবন্দর শাওলা যা বিয়ানীবাজারে অবস্থিত সিলেটের বিয়ানীবাজারে অবস্থিত শাওলা হচ্ছে দেশের চব্বিশতম স্থলবন্দর করোনা ভাইরাসের উৎপত্তি হচ্ছে চীনের হুবেই প্রদেশের রাজধানী ওহানে একত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশে এটি শনাক্ত হয় আইনের শাসন সূচকে বাংলাদেশ একশো আঠাইশটি দেশের মধ্যে একশত পনেরোতম আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান একশত আঠাইশটি দেশের মধ্যে একশত পনেরো বর্তমানে তফসিলভুক্ত ব্যাংক সাইটটি বর্তমানে তফসিলভুক্ত ব্যাংক ষাটটি সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক হল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয় সতেরোই মার্চ দু হাজার থেকে ছাব্বিশ মার্চ দুই সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয় সতেরোই মার্চ দু থেকে ছাব্বিশে মার্চ দু সালকে নারী দিবস সম্মাননা পুরস্কার দু পেয়েছেন রোকেয়া রফিক বেবি নারী দিবস সম্মাননা পুরস্কার দু পেয়েছেন রোকেয়া রফিক বেবি ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ মারা যান বিশ ডিসেম্বর দু সালে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ মারা যান বিশে ডিসেম্বর দু সালে আজকের আয়োজন এ পর্যন্তই ছিল আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ